হাই ফ্রেন্ডস বিবিএস ড্রেসিংয়ে তোমাদের স্বাগত আমি ক্লাস নাইনের মেয়ের স্কুল ড্রেস তৈরি করা দেখাবো কাটিং করা দেখাবো এই যে কাপড়টা আমি পেতে নিয়েছি এখানে আড়াই মিটার কাপড় আছে এই যেই দিকটা খোলা দিকটা ভাজ ভাজ করে নিয়েছি ডবল ভাজ করে নিয়েছি ভাজের দিকটা উল্টো দিকে আর আমার দিকে ভাজের খোলা দিকটা রেখেছি ড্রেসটা লম্বাটা হবে চৌত্রিশ ইঞ্চি সেখানে আমি দে ওপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে আর হা নিচের দিক দিয়ে এক ইঞ্চি মুড়তে হবে তার জন্য আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে চৌত্রিশ আর দেড় ইঞ্চি যোগ করলে হয় সাড়ে পঁয়ত্রিশ আমি লম্বা লম্বি কাপড়টা মেপে নিচ্ছি সাড়ে পঁয়ত্রিশে লম্বাটা কাপড়টা মেপে আমি কেটে কাপড়টা আলাদা করে নিচ্ছি এবার ওপরে পুটটা হবে সাত ইঞ্চি যেহেতু কলার দেওয়া হবে তাই আর এখানে সাড়ে ছয় ইঞ্চি হাতার আর এই জায়গাটা আমি কাপড়টাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি ওপরের ওপরের যে লাইনটা হবে সাড়ে ছয় ইঞ্চি তারপরে সাত ইঞ্চি সাত ইঞ্চি করে এবার ওপরের এই মাপটা হবে সাড়ে নয় ইঞ্চি ভাজের ভাজের পরে সাড়ে নয় ইঞ্চি তারপরে সাড়ে তারপরের দাগে সাড়ে আট ইঞ্চি তারপরে আবার কোমরের ওখানে সাড়ে নয় ইঞ্চি আর দাগগুলোকে মিলিয়ে নিয়েছি দেখো এবার দেড় ইঞ্চি করে এক্সট্রা কাপড় আমি রেখে দিচ্ছি লুজ ফিটিংসের জন্য কোনো সময় যদি দরকার হয় তাহলে কাস্টমার তাহলে ওটা খুলে কুর্তিটাকে বাড়িয়ে নিতে পারবে আর সব স্ট্রেট লাইন করে নিয়েছি এবার লাস্টে যে সাড়ে নয় ইঞ্চি সেই সাড়ে নয় ইঞ্চি মাপ দিয়েই স্ট্রেট করে নিচের দিকে টেনে নিয়েছি এবার এটা ফেন্স কাট দিয়ে গোল করে নিলাম এবার গলাটা হবে গোল গলা ছয় ইঞ্চি দাগে যেহেতু স্কুল ড্রেস এটা বেশি ডিপ করা যাবে না চোখো করে করে এবার ফেন্স কাট দিয়ে গোল করে নিচ্ছি এবার গোল করে কেটেও নিয়েছি দেখো মাপের ওইখানে কুটকা দিয়ে নিচ্ছি তাহলে সেলাই করার সময় সুবিধা হবে ছোট্ট করে কুটকা দিয়ে নিচ্ছি এবার এই কাপড়টাকেই ফেলে আরেকটা কাপ আরেকটা যে পার্ট এটা এটা হচ্ছে সামনের পার্ট পিছনে পাটটা কাটতে হবে এবার সামনের পার্টটা কেটে নিয়েছি ওটাই ফেলে সেম করে পিছনে পাটটা কেটে নেব কিন্তু এটা কলারের তাই ওপরের দিক দিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় এই যে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সামনে পাটের থেকে পেছনের পাটটা এক ইঞ্চি বড় হয় কলারের কুর্তিতে অন্য কুর্তিতে না নর্মাল কুর্তিতে না এবার দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এবার আমি কেটে নিচ্ছি কেটে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি বল পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি জোড়া লাগিয়ে নিচ্ছি এই যে সামনে পার পিছনে পার দুটি কাটিং করা হয়ে গেল এবার হাতা গ্লাস হাতা হবে কাপড়টাকে আমি চার ভাজ করে ভাজ করে নিলাম আমি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এবার তিন ইঞ্চিতে একটা নিচের দিক দিয়ে একটা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আরমলের ওইখান দিয়ে তিন ইঞ্চি কম করে ডিপ করে নিতে হয় নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমার হাতার মৌরি আছে সাড়ে পাঁচ ইঞ্চি সেখানে আমার এক্সট্রা নিতে হবে এক ইঞ্চিও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন এবার আমি এরভাবে দাগ দিয়ে নিচ্ছি যে ডিপ করেছি সেই জায়গাটা আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি মতো ডিপ করেছে সেখানের থেকে দাগ দিয়ে নিলাম মিশিয়ে দিতে হবে দাগটায় ভালো করে রাউন্ড করে নিচ্ছি এই যে এখানটায় পাটটা ফেলে দেখে নিতে পারো যে কতটা লাগবে একটু এক্সট্রা নিয়ে নিচ্ছি যেহেতু এগুলো অর্ডারই এগুলো একটু এক্সট্রা কাপড় রাখতে হয় লুজ ফিটিংয়ের জন্য মাঝখানে একটা কুটকা করে নিচ্ছি সেন্টার এবার একটু তালপাট কেটে নিচ্ছি ব্যাস সামনের পাটে আমি যে দুটো সামনের পাটে একটু